आपके लैपटॉप पे वो तस्वीर किसकी है? ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবা আজাদ, রত্না পাঠক শাহ, বিবান শাহ এবং তরুণ ধনরাজগীর। শুক্রবার 25 আগস্ট ইউটিউবে মুক্তি পায় ম্যান ওয়ামেন ম্যান ওয়ামেন। নাসিরউদ্দিন শাহের বড় ছেলে ইমাদ এই প্রকল্পে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। এদিকে ম্যান ওয়ামেন ম্যান ওয়ামেন মুক্তির আগেই তার বহু চর্চিত বান্ধবী সাবা আজাদকে নিয়ে আনন্দে মেতে ওঠেন হৃতিক রোশন। বলিউডের গ্রিক গড ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন এই খুশির খবর। গত বৃহস্পতিবার সাবা ম্যান ওয়ামেন ম্যান ওয়ামেন এর ট্রেলার শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সেই সঙ্গে লিখেন, যখন ম্যান ওয়ামেন সুন্দর উপায়ে একত্রিত হয় তখন কি হয়। তিনি কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহের প্রশংসা করে লিখেন, নাসির স্যারের পরিচালনায় কি দুর্দান্ত অভিষেক, এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। হৃতিকও তার ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করেছেন এবং নাসিরউদ্দিন শাহ পরিচালিত শর্ট ফিল্মটি প্রশংসা করেছেন।